করে গতবার 23 মে যে রেজাল্ট বেরোলো লোকসভার, বিজেপি তখন 18 খানা সিট ছিল, আমরা তৃণমূল কংগ্রেসে 22 খানা সিট। তারপরে 23 মের পর থেকে প্রায় পাকা 2 মাস ধরে সারা বাংলা জুড়ে যেভাবে বিজেপির লোকেরা বিজেপি সন্ত্রাস করে বেরিয়েছে, এই 34 বছর সিপিএমের যে জমানা ছিল তাকেও হার মানিয়েছে। মানুষ পুরো আতঙ্কগ্রস্ত হয়েছে। সারা কাঁচাপাড়া ব্যবসায়ীরা আমাদের বলেছিল দাদা কী হলো, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারপরে 14 জুন আজকে দিনটা খুব আমাদের গুরুত্বপূর্ণ, যে কাঁচাপাড়ায় প্রথম মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূলের মমতাবাজী আসলেন, যার জন্য আমরা গর্বিত। আর সেই দিন থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর লড়াই, সেটা আমাদের 1 বছর পূর্ণ হয়ে আছে। আজকে আমরা বলে সারা পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে সিপিএমের থেকে অনেক ভয়ঙ্কর দল আছে বিজেপি। ওরা 2 মাসে যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাসটা এখন আমরা আত্ম করছি, বাড়ির বাচ্চারা এখন আত্ম যে এমন সন্ত্রাস করেছে। আমরা এই দিনটাকে আমরা বলছি আমরা ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু আমরা যারা সন্ত্রাস করেছি তাদের বলছি সন্ত্রাস একমাত্র পথ না, ভালোবাসাই মানুষের সে রাজনীতি একমাত্র পথ যে মানুষের কাছে টানা যায়। তাই আমরা আছি গোলাপ ফুল দিয়ে, আমার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা আছে মেয়েরা আমার প্রত্যেকে গোলাপ ফুল দেবো, সারা পশ্চিমবেলা পাশাপাশি নিতে আমরা সারা কাছে বাড়াতে প্রত্যেকে আমার গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাবো। আর বলবো এই ভয়ঙ্কর দিনের কথা ভুলে যাবেন, আর আগামী দিনের যে রাজনীতিটা এটা একটা মানে ভ্রাতৃত্বপূর্ণ হোক, একটা কম্পিটিশন হোক, একটা পলিটিক্যাল কম্পিটিশন, যে আমরাও কাজ করবো আপনারা কাজ করুন। আমরা জানি যে বিজেপির মধ্যে এখন 2খানা গ্রুপ আছে, যার নতুন একটা পুরনো, হ্যাঁ পুরোনোটা খুব সংকটে আছে। আমরা বলবো আমাদের মাধ্যমে যে আপনারা রাজনীতি করছেন করুন, যদি কোনো দরকার পড়ে আমাদের ডাকবেন, আমরা আপনার পাশে আছি, আপনার সাহায্য করবো। কিন্তু রাজনীতির মতো রাজনীতি করতে হবে, কোনো হিংসা দিয়ে রাজনীতি করা যাবে। আমরা এই বার্তা দিয়ে আজকে গোলাপ ফুল দিয়ে আমরা একটা রাজনৈতিক কম্পিটিশন হোক, তাই যে এই বিশ্বাস রেখে আমি প্রত্যেক গোলাপ ফুল দিয়েই আমি আজকে আমাদের এই মানে আজকে 14 জুনটা আমরা পালন করবো, স্মরণ করবো। আর মুখ্যমন্ত্রী আসার পরেই সারা কাছেবেলা আমরা দেখেছি যে অনেক মহিলা অনেক লোক আমাদের গোলাপ ফুল দেওয়া যায়, 14 তারিখ কখন আসবে আমরা একবার আসবো। আমরা দেখেছি যে কর্মীরা নিচু দলের কর্মীদের আমি ধন্যবাদ জানাবো আজকে, যারা এই গ্রাসরুটের রাজনীতিটা করে তারা সেদিকে কিন্তু একটা লোকও তারা বিজেপি যায়নি, প্রত্যেকটা ছেলে সেদিকে আমরা ধন্যবাদ জানাতে পারিনি, আজকে তাদের জানাচ্ছি আমরা। সত্যি আপনাদের যে এই ধৈর্য বা সাহস আমরা স্যালুট করছি আপনার, যে আপনারা সেই দিকে অনেক চাপের কাছে মাথায় নিচু করেননি বা ওই বিজেপি চলে যাবে, যার জন্য ওই লোকগুলোকে এবং যারা সাধারণ মানুষ ওই দিনটা আমাদের ঘরে এসেছিলেন, তারা আমাদের সাহস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ভরসা দিয়েছিলেন যে দিদি আমরা আপনার সঙ্গে আছি, তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে জানাচ্ছি। আর আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য এটা। এখানে আছে সোনালী সিংহরা আছেন, কৃষ্ণপাল আছে, আমাদের কেয়া আছে মহিলা, আর ছাত্রবসুর আছে, পূর্ণিমাদি আছে, তর্ষ আমাদের অনেক কর্মীরা আছে এখানে। আর আমি আরেকটা কথা বলবো, এটা বলা উচিত এখন যে করোনা যে লড়াইটা চলছে প্রত্যেকেই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং মাস্কটা অবশ্যই করবেন, এবং যে সরকারি নির্দেশিকাটা আছে সেটা অবশ্যই পালন করবেন। কারণ মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অবশ্যই যে সোশ্যাল ডিস্টেন্স এটা বজায় রাখবেন, এবং মাস্ক এটা আর স্যানিটাইজ করবেন, কেন করোনার সময় আমাদের জিততেই হবে। দিনটা আসুন আমাদের যে করোনা মুক্ত ভারত, এটা আমরা আশা করছি। ¡Vamos a tener que